চলে আসছি টিভিএস এর শোরুমে। ঠান্ডা কিন্তু পড়েই গেছে একদম, আর ওই যে ফগ দেখা যাচ্ছে ক্যামেরায় আসতেছে কি না জানি না, বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে ঢাকায়। যদিও ঠান্ডা পড়ে গেছে কিন্তু আজকে গরম খবর আছে। তো গরম খবরটা হচ্ছে অ্যাপাচি RTR4V 2020 এডিশন, যেহেতু 2020-এ অ্যাপাচি RTR4V এর অন্য কোনো বাইক ঢোকে নাই, কেবলমাত্র ঢুকলো একদম বছরের শেষ দিকে। সো এটাকেই বলছি অ্যাপাচি RTR4V 2020। যতদূর শুনেছি বাইকটাতে বেশ কিছু চেঞ্জ এসেছে, এই চেঞ্জগুলো আজকে আপনাদের দেখাবো বাইকটার উপরে বসে একটা ভালো মতো পোজ দিয়ে সুন্দর একটা থাম্বনেল দেব, যাতে আপনারা একটু খুশি হন এবং ভিডিওতে ক্লিক করেন। নট অনলি কসমেটিক্স বাট অলসো মেকানিক্যাল কিছু বিষয়েও পরিবর্তন আসছে। সো আশা করছি বাইকটাতে নতুন কিছু আমরা পাবো। আর অ্যাপাচি RTR4V এর একটা রিভিউ করেছিলাম, সেটা হচ্ছে 2019 আর 2018 মডেলের, সেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা সেটাও চেক করতে পারেন। সেইখানে আমার কিছুদূর চালানোর একটা অভিজ্ঞতা সম্পর্কে বলা হয়েছে এবং যে ইউজার তার একটা ওপিনিয়ন নিয়েছি। সো ওইটা কিন্তু খুব কাজে দিবে আপনাদের ডিসাইড করার জন্য যে অ্যাপাচি RTR4Vটা আপনাদের জন্য কি না। ওই যে দেখেন পাহাড়ি রাস্তা, মনে হচ্ছে অনেকটা উঁচু। ব্যাপার হয়েছে আপনারা যখন এই ভিডিওটা দেখছেন তখন আমি সাজেকের ভিডিওগুলো এডিট করছি, কারণ এরই মধ্যে কিন্তু আমরা সাজেক থেকে ঘুরে আসলাম, বেশ ভালো, কিন্তু এখনকার রাস্তা কিছুটা খারাপ, সেটা ব্লগেই জানতে পারবেন আপনারা। আশা করছি সাজেক রাইডের ব্লগগুলো পুরোটাই দেখবেন। আমার কাছে পার্সোনালি এইবারের এফোর্টটা ভালো লেগেছে এবং ভালোভাবে আমরা ভিডিও কালেক্ট করার চেষ্টা করেছি, আমাদের সাথে যা যা ঘটেছে তা তা বলার চেষ্টা কিন্তু করে ফেলেছি। আর যারা আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। আর যদি এই চ্যানেলে আপনারা এখন নতুন হয়ে থাকেন বা প্রথমবার হয়ে থাকেন তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড স্টার্ট অ্যাপাচি RTR4V এর আগে যে কয়েকটা চালিয়েছি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, সেগুলো মোটামুটি 7-10 হাজার কিলোমিটার চলেছে এমন বাইক ছিল, আর বেশ অ্যাগ্রেসিভ, এবং সেটা যে রেডি পিক আপটা অসাধারণ। যারা রেডি পিক আপ পছন্দ করেন বা পাওয়ার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই বাইকটা পারফেক্ট। চলে আসছি টিভিএস এর শোরুমে। ও এখন তো বাজে সকাল 7টা, তার মানে খুলে নাই, আপনারা কিছুক্ষণ ওয়েট করেন, কিছুক্ষণ না 8 ঘন্টা ওয়েট করেন, আমি ততক্ষণে একটু অফিস করি, অফিস থেকে আসার সময় এই শোরুমে ঢুকবো। ভুলে গেছিলাম আপনাদের 8 ঘন্টা ওয়েট করাবো না, জাস্ট একটা ট্রানজিশন। ওয়েলকাম টু মোটো হুইলস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওটা জাস্ট লাইক এ নিউজ। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় অ্যাপাচি RTR4V 2020 মডেলটা নিয়ে বেশ উত্তেজনা। সো মোটো হুইলস আজকে নিয়ে এসেছে অ্যাপাচি RTR4V 2020 ওয়াক অ্যারাউন্ড রিভিউ। আজকে এই ভিডিওতে আমরা বলবো এই বাইকটাতে কি কি চেঞ্জ এসেছে এবং কি কি নতুন ফিচার যোগ হয়েছে। আচ্ছা, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ডু সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল বাটন। আমাদের সাবস্ক্রাইব করে যারা আমাদের সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো হেয়ার ইজ অ্যাপাচি RTR4V 2020। শুরুতেই বলে নেই এই বাইকটাতে কি কি নতুন ফিচার যুক্ত হয়েছে আর কি কি চেঞ্জ এসেছে। একদম ফার্স্ট লুকেই এই বাইকটার হেডলাইট ইউনিটটা চেঞ্জ দেখতে পাবো আমরা। এই হেডলাইটে এখন DRL গুলা সেপারেটেড করে দেয়া হয়েছে, যেটা আগে হেডলাইটের মধ্যেই ছিল, এবং হ্যালোজেন লাইটের পরিবর্তে দেয়া হয়েছে LED লাইট যা অত্যন্ত পাওয়ারফুল। বাইকটার হেডলাইটের লুক নিয়ে আমরা নিউট্রাল পজিশনে থাকতে চাই, এটা এক একজনকার কাছে এক এক রকম লাগবে। ডিজিটাল মিটারটা আগের মতোই থাকছে, গিয়ার ইন্ডিকেটর
এছাড়া থাকছে ব্লুটুথ কানেক্টিভিটি, যেটা লেফট হ্যান্ড সাইডের একটা বাটন দিয়ে কন্ট্রোল করতে পারবেন আপনারা। এছাড়া আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে একটা অ্যাপের মাধ্যমে এই কানেক্টিভিটিটা কন্ট্রোল করা যাবে। টায়ারের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন এসেছে, এখন রেয়ারে ইউজ করা হয়েছে 130mm এর রেডিয়াল টায়ার, যেটা আগে রেডিয়াল ছিল না। ফ্রন্টে কিন্তু এখনো আগের টায়ারটাই ব্যবহার করা হচ্ছে, তবে রোড গ্রিপ আগের চেয়ে বেশি পাওয়া যাবে, কারণ এখন রেয়ারে রয়েছে রেডিয়াল টায়ার। বাইকটার ফুয়েল ট্যাঙ্কের উপরে এবং সাইডে কিছু গ্রাফিক্যাল চেঞ্জ এসেছে, অর্থাৎ স্টিকারগুলো আগের চেয়ে আলাদা, যেটা একটু স্পোর্টি লুক দিচ্ছে। বাইকের সিট গ্রাফিক্সে কিছু পরিবর্তন এসেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা নিয়েও নিউট্রাল কেমন লাগছে এটা আপনাদের কাছে এক একজনের কাছে এক এক রকম লাগবে, তবে আগের বাইকের চেয়ে এই বাইকের কুশনিং সফট মনে হয়েছে, যেটা সিটি এবং লং রাইডে বেশ কমফোর্টেবল হবে। তবে অনেকেই আশা করছিলেন যে এই বাইকটাতে এবার টিভিএস অ্যাপাচি আর টিআর এবিএস ইন্ট্রোডিউস করবে, তবে স্টিল এবিএস ইজ মিসিং। বাইকটার সুইচ কোয়ালিটি খুব ভালো লেগেছে, প্লাস্টিক ম্যাটেরিয়াল গুলো বেশ মজবুত মনে হয়েছে। লং রাইড প্লাস সিটি রাইড এবং যে কোনো ঝক্কি সামলাতে এই বাইকটা প্রস্তুত। আর এই বাইকটার এক্সস্ট নোট, অ্যাজ ইউজুয়াল অ্যাপাচি আর টিআর হ্যাজ এ গ্রেট এক্সস্ট নোট। ডু ইউ ওয়ান্ট টু হেয়ার, হেয়ার ইজ দ্য এক্সস্ট নোট। আফটার অফিস রিভিউটা দেখালাম, এখন বাসার পথে। আর অ্যাপাচি আরটিআর নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি অসাম, এবং এটার পাওয়ার এর আগের বাইক যেটা চালিয়েছিলাম ডিসক্রিপশন বক্সে তো লিঙ্ক দেওয়াই থাকছে। এই বাইকটা নিয়ে অনেকের আশা ছিল যে এফআই অ্যান্ড এবিএস এবার চলে আসবে, সো এই দুইটাই কিন্তু মিসিং, আর সেই সাথে স্প্লিট সিটটাও কিন্তু মিসিং। তো এরপরে যেই ভার্সনটা আসবে সেটাতে মনে হয় ওই বাকি কমতিগুলো পূরণ হয়েই যাবে। আই হোপ যেই জিনিসগুলো জানানোর দরকার ছিল, একদম নতুন যেই ফিচারগুলো যোগ হয়েছে এবং কসমেটিক যে চেঞ্জগুলো এসেছে সেগুলো ভালোভাবে জানাতে পেরেছি। আর আরও বেশি জানতে হলে একটু গুগল করে নেবেন। আর মোটামুটি তো আগের মতোই বাইকটা। অ্যাপাচি আরটিআর ইউজার দুজনকার সাথে আমার খুব ভালো পরিচয়, তাদের সাথে যে কথাগুলো হলো, অ্যাপাচি আরটিআরের ওল্ড ভার্সন যেটাকে 2V বলা হচ্ছে, সেইটার চেয়ে নতুন আরটিআরের কমফোর্ট, কন্ট্রোল এবং পাওয়ার সবই বেশি, আর আমি নিজে চালিয়েও তাই বুঝেছি। হোয়াট আই এম থিঙ্কিং দ্যাট অ্যাপাচি আরটিআর সিরিজে এখন একটা স্পোর্টস বাইক, অর্থাৎ ফিয়ারিং সহ যে বাইকগুলো সেগুলো একটা চাই, একটা স্পোর্টি ফ্লেভার যাতে থাকে, অ্যাপাচি লাভাররা মনে হয় এখন এইটাই চায়। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন অ্যাপাচি আরটিআর 4V নিয়ে আপনাদের এক্সপিরিয়েন্স কী, আর নতুন বাইকটিতে আর কী কী ফিচার থাকলে ভালো হতো বলে আপনাদের মনে হয়। এর পরের ব্লগ থেকে কন্টিনিউয়াসলি আমাদের সাজেক ব্লগ থাকবে। সাজেকে কিন্তু প্রচুর মজা হয়েছে, ভেঙে ভেঙে একদম ডিটেলস ব্লগ করার চেষ্টা করেছি। পুরো ট্যুর জুড়ে 4-5টা ব্লগ করার চেষ্টা করব, যাতে সম্পূর্ণ ডিটেল আপগুলো দিতে পারি। আর এই ব্লগগুলোতে আপনাদের কাছে আমার একটাই চাহিদা, সেটা হচ্ছে আমাদের 4000 ঘন্টার যে রিকোয়ারমেন্ট সেটা ফাইনাল স্টেজে আছে, আর মাত্র 800 ঘন্টার মতো লাগে। সো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের ওই পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ রইল। ঠান্ডা বেশ ভালোই পড়তেছে, কিছুদিন পর আরও যখন বেশি ঠান্ডাটা পড়বে তখন ইচ্ছা আছে পঞ্চগড় রাইড করার, কারণ প্রায় 10°C নিচে তাপমাত্রাটা চলে আসে, ওই সময় একটু এক্সট্রিম রাইডের ফ্লেভার পাওয়া যায়। আশা করছি ডিসেম্বরের দিকে পঞ্চগড়ে যাব। তবে আরও একবার বলে নিচ্ছি, আমরা ইউটিউবের পার্টনারশিপ পেতে 4000 ঘন্টার যে রিকোয়ারমেন্টটা আছে সেটার ফাইনাল স্টেজে আছি। সাজেক ট্যুরের মধ্য দিয়ে কিন্তু আপনারা সেই কাঙ্ক্ষিত 4000 ঘন্টা পূরণ করে দিবেন, এটাই প্রত্যাশা। সো স্টে টিউনড উইথ মোটোহুইলস অ্যান্ড স্টার্ট অ্যান ইংলিশ জার্নি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, এর পরের ব্লগ থেকে শুরু হচ্ছে সাজেক ট্যুর, আর সেটার নাম দিয়েছি থ্রিল অন দ্য হিল।